আসসালামু আলাইকুম, আশা করছি খুব ভালো আছেন। আমি মোটামুটি ভালো, শীতে তো অবস্থা একবারেই খারাপ। তো যাই হোক, আমাদের থেকে যারা মানে বাসস্থান বঞ্চিত মানুষ আছে তাদের অবস্থা আরও বেশি খারাপ। তারপরে যতটুকু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রাত্র বাজে হচ্ছে প্রায় কয়টা বাজে এখন? 10টা সাড়ে 10টার মতো বাজে, আর আমার খাইতে ইচ্ছা করছে মোমো। মানে ধোয়া ওঠা ঝাল ঝাল, একটু মোমো খাইতে ইচ্ছা করছে। আমি কিন্তু লিটারেলি কম্বলের নিচে আছি। আমি মানে কম্বলের নিচ থেকে বের হওয়া যাচ্ছে না, এতটা পরিমাণ বাইরে ঠান্ডা। তো আজকে একটু কমই আছে। তো তারপরে এখন অনেক মোমো খাইতে ইচ্ছা করতেছিল, ক্রেভিং হইতেছিল। তো হাজব্যান্ড নিয়ে আসলো মোমো, আসার সময় দেখেন কী সুন্দর ধোয়া উঠতেছে না মোমোটা থেকে। আর মোমো খাইতে ইচ্ছা করছে, আর আমার খাইতে ইচ্ছা করছে হচ্ছে মিনি বার্গারটা একটু ঝাল করে। আর মোমোর সাথে হচ্ছে দুই ধরনের সস ছিল, একটা হচ্ছে চাটনি, পুদিনার চাটনি, মেবি পুদিনা টুদিনা এগুলো মিলো না, আর একটা হচ্ছে এরকম একটা কেচাপ, সিম্পল আর কি, যেটা থাকে সেটা ছিল, নর্মাল কেচাপ। আমি এখানে রাখলাম এটা, চাটনিটাও এখানেই রাখি, এটা একটু সামনে নেই। তারপরে এখন আমি এই যে গরম, মানে গরম ধোয়া ওঠা, ও মা, মোমোর এখানে চামড়া কই, মানে এটার উপরের প্রলেপটা ছুটে গেছে। যাই হোক, আমার বাচ্চা এখানে ঘুমাচ্ছে। এখানে আমার ছোট ছেলে, আজকে আমার বড় ছেলের একটা অনেক বিরাট বড় একটা সুখবর, যেটা এখন না বলি, এটা আমি আর একটা ভিডিওতে বলবো। তো মোমোটা দেখেন, তো মোমোটা দেখেন, ধোয়া উঠতেছে না কি সুন্দর। এখন আমি একটা বাইট দিব, বিসমিল্লাহ। অনেক মজা, অনেক মজা, অনেক ধোয়া উঠতেছে দেখেন কিভাবে। অনেক মজা, কলিজা শান্তি। আর জামাইকে তো অনেক অনেক থ্যাংকস এত মজাদার মোমো খাওয়ানোর জন্য। এত রাত্রেবেলা কষ্ট করে আমার জন্য আনার জন্য। অনেক মজা, অনেক। এবার খাবো হচ্ছে বার্গারটা, এবার এখানে খাবো হচ্ছে বার্গারটা। বার্গারটা মেটে নিয়ে সহ খাই, কারণ হচ্ছে আমার হাত হাত মেখে যাবে। বার্গারটার মধ্যে কী কী আছে এটা একটু দেখি আগে। চিজ, চিকেন, লেটুস, সস টস আছে, যাক ভালোই। ওখানে আমার বাচ্চা একটু ঘুমাই গেছিলো, ও আবার উঠে কানা করতেছে। যাই হোক, ব্যাপার না, খাওয়ার দিকে ফোকাস দিই। দেখেন বার্গারটা কী লোভনীয় না, একটু কামড় দিয়ে দেখি কেমন লাগে। অনেক মজা, অনেক স্পাইসি, আর খেতে কিন্তু খুবই মজা লাগতেছে। তো আমার মতো এরকম আমি খাবো না কথা বলবো বুঝতেছি না, মানে যাই হোক, আমার মতো দুটাই করবো। আচ্ছা যাক, দুইটা করবো না, একটা করি। আমার মতো কার কার এরকম রাত্রেবেলা ক্রেভিং হয় এটা ওটা খাওয়ার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু একটু ফুড লাভার মানুষ, আমার কিন্তু মাঝামাঝি ওইটা ওটা খেতে ইচ্ছা করে খুবই। তো আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি এভাবে সরাসরি ভিডিওতে ভয়েস দেই না, আজকে একটা করে দিলাম, জানি না ভালো হয়েছে কি না, ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আল্লাহ হাফিজ।